তাদের সেই প্রেস টিশার্ট পুরস্কারটি আমাদের সম্মানিত সভাপতি ভাই আশিস কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুঞ্জুরের হাতে তুলে দেওয়ার জন্য তাদের সেই অর্গানাইজেশনের কর্মীদের বৃন্দদের সম্মানিত সবাইকে করতালির মাধ্যমে আবারও তাদেরকে অভিনন্দিত করার জন্য আমাদের পূজা মণ্ডলকে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম প্রেজেন্ট বিশ্ব দুর্গাপূজা শারদ সম্মান 2021 সারা বাংলাদেশে 64 জেলায় আমাদের যে শারদ সম্মানটি এবছর হলো চট্টগ্রাম জেলার মধ্যে সারদা পূজা হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের এই পুজোটি। আমাদের সাথে ইতিমধ্যে রয়েছেন বাংলাদেশ মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় হিলাল দাদা। এই যে চট্টগ্রামে 276টি পুজো, এই 276টি পুজো আপনারা এবার কি পরিকল্পনা রয়েছে এবং কিভাবে মেনটেন করেছেন? ধন্যবাদ মন্দির টিভির মাধ্যমে সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত মহালয়ের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক দুর্গাপুজোটুকু শুরু হয়েছে। পঞ্চমী দিন আমরা মাতৃপূজা এবং মাতৃবরণ করেছি এবং ষষ্ঠী দিন আমরা চট্টগ্রামের এই গরিব অসহায় মানুষদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি। আর সপ্তমী দিন আমাদের মধ্যে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ এসেছেন এবং সকালবেলা অঞ্জলি হয়েছে এবং অষ্টমী দিন আমরা অষ্টমী পুজো এবং দুপুরবেলা প্রসাদ বিতরণ করেছি। রাত্রে রাষ্ট্রীয় অতিথি এসেছে এবং এবং একুশে পদক প্রাপ্ত ঢাকি বিনয়বাসীকে ছেলেকে ওনার ছেলেকে এনেছি এবং সেই সাথে রাত্রে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে নবমী পূজা হয়েছে সকালবেলা এবং যজ্ঞ দুপুরে যজ্ঞ হয়েছে। আবার দুপুরবেলা আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আমাদের মধ্যে মাননীয় মেয়র এসেছেন এবং মেয়রের বক্তৃতার পরপর আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকাল মায়ের আশীর্বাদে আমরা বাংলাদেশের বৃহত্তম নিরঞ্জন স্থান পতেঙ্গা সমুদ্রবন্দরে আমরা চট্টগ্রামের এই প্রতিমাগুলোকে আমরা নিরঞ্জন করব। ওইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের মাননীয় মেয়র মোহাম্মদ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা। আগামীকাল নিরঞ্জনের মাধ্যমে আমি আমাদের এই পুজোর আয়োজনটুকু শেষ হবে এবং পুজোর আয়োজন সফলভাবে শেষ করার জন্য সবার কাছে আমি চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সহযোগিতা প্রার্থনা করছি। সেই সাথে মন্দির টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা সাত্ত্বিক পুজো এবং চট্টগ্রামের পুজোগুলো সুন্দরভাবে সাবলীলভাবে চট্টগ্রামের সহ সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিল্লোল দাদাকে। আমি আরও একটি প্রশ্ন করতে চাই যে সারা বাংলাদেশে যে দুর্গাপূজনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো, চট্টগ্রাম মহানগরের 276টি পুজোর মধ্যে কি এমন কোনো সুরক্ষার কোনো ঘাটতি আছে কি না? আমরা যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরপর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন পর্যায়ের বাহিনীদের সাথে আমরা বৈঠক করেছি। মাননীয় পুলিশ কমিশনার এবং র্যাব 7-এর অধিনায়ক ওনারা আমাদের এখানে এসেছেন, ওনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন চট্টগ্রাম মহানগরে কোনো ধরনের এই আইনশৃঙ্খলার ঘাটতি হবে না। ওনারা অসম্ভব আন্তরিক এবং গতকাল যখন চট্টগ্রাম জেলায় বাঁশখালী, বোয়ালখালী এবং বিভিন্ন জায়গায় দুই একটা মন্দির ভাঙার মতো, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, তখন আমাদের প্রাণপ্রিয় সভাপতি লায়ন আশিস কুমার ভট্টাচার্য মহোদয় রাত 11টার দিকে মাননীয় পুলিশ কমিশনারকে ফোন করেছেন। উনি আমাদের ফোনে সাড়া দিয়ে উনি রাত 12টার দিকে উনি আবার আমাদেরকে ফোন করে কোতোয়ালি থানার আমাদের সাথে রুদ্রদ্বার বৈঠক করেছেন চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উনি
সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এই বলে আশ্বস্ত করেছেন এবং উনি বলেছেন চট্টগ্রামের মানুষ যেন উৎসব মুখরভাবে পুজো উপভোগ করতে পারে এবং বিসর্জন সফলভাবে শেষ করতে পারে। সেজন্য চট্টগ্রামের যে ধরনের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছেন প্রত্যেকটা সংস্থাকে উনি নির্দেশ দিয়ে রেখেছেন এবং উনি চট্টগ্রামের আঞ্চলিক 277টি আঞ্চলিক কমিটির কাছে অনুরোধ করেছেন আমাদের মাধ্যমে যেন তারা রাত জেগে সজাগ থাকে। তার প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের আমি এবং আমার সভাপতির নেতৃত্বে চট্টগ্রামে আমরা প্রায় 50 থেকে 60 জন সদস্য চট্টগ্রামের আনাচে কানাচে কালকে সারা রাত আমরা ঘুরে প্রত্যেকটা আঞ্চলিক কমিটির দুয়ারে দুয়ারে যেয়ে বলেছি যেন আপনারা সজাগ থাকেন, চট্টগ্রামে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন আমাদের উপর আঘাত হানতে না পারে সেজন্য আমরা সম্পূর্ণ সজাগ আছি। আশা করছি আমরা সুন্দরভাবে কালকে বিসর্জনের মাধ্যমে আমাদের পুরো আয়োজনটুকু শেষ করতে পারব। ধন্যবাদ। বাংলার বড় উৎসব, বাংলার সবচেয়ে বড় শারদোৎসব, শারদাঞ্জলি প্রোগ্রাম প্রেজেন্টস বিশ্ব দুর্গাপূজা শারদ সম্মান 2021 পার্ট বাই ওয়ার্ল্ড দুর্গাপূজা অর্গানাইজেশন অর্গানাইজড বাই মন্দির টিভি। সারা বাংলাদেশের 64 জেলায় আমরা আছি আপনার পূজায়।